আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে ভিডিও শুরুতেই আমি প্রথমে একটা রিকোয়েস্ট করব প্রথমবারের মতো সকলের উদ্দেশ্যে, যারা ইউটিউব বাংলা চ্যানেলের ভিডিওগুলি দেখে উপকৃত হচ্ছেন বা যাদের ভাল লাগে আমাদের চ্যানেলটি, দয়া করে আমাদের ভিডিওগুলি শেয়ার করে দিবেন আপনাদের অপরিচিত বন্ধুবান্ধবদের কাছে। ফেসবুক শেয়ার করেন বা টুইটার শেয়ার করেন, যেটাই ভাল লাগে, যেখানে আপনার ভাল লাগে। সো আজকের যে টিপসটি আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা অবশ্যই আপনারা টাইটেলে দেখতে পেয়েছেন, খুবই সিম্পল এবং সাধারণ একটি টিপস, বাট এটা অনেকেরই অনুরোধ ছিল এই টিপসটি করার জন্য, লাইক এই ভিডিওটি করার জন্য। সো চলুন তাহলে শুরু করা যাক। ওকে বন্ধুরা, আমরা ব্যাকআপ বলতে আমরা এখানে গুগলের সাথে ব্যাকআপ করব। সো যারা মোটামুটি গুগল ড্রাইভের সাথে পরিচিত, দয়া করে অন্য কোনো ভিডিও দেখতে পারেন, আর যারা পরিচিত নয় তারা আমার সাথে দেখতে থাকুন। যেটা হচ্ছে, আপনার ফোনে অফকোর্স আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড ফোন হয়ে থাকে সেখানে আপনার গুগল ড্রাইভটা থাকবে, ঠিক আছে। গুগল মেনুতে গেলে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ড্রাইভ, সো ড্রাইভটা থাকবে। আর যদি সেক্ষেত্রে নাও থাকে, আপনি প্লে স্টোর থেকে যদি গুগল ড্রাইভ সার্চ করেন এইভাবে চলে আসবে, আপনি ইনস্টল করে নিতে পারেন। সো এখন এই সেটিংসটার ক্ষেত্রে আরেকটা সেটিংস যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটি আপনি না করলে আপনি গুগল ড্রাইভের ব্যাকআপটা করতে পারবেন না, বা করলেও হয়তো হতেও পারে নাও হতে পারে, বাট এটাকে জাস্ট কনফার্ম করার জন্য ব্যাকআপ মাই ডেটাতে যাবেন। ব্যাকআপ মাই ডেটাতে গিয়ে এখানে গুগল অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, ব্যাকআপ মাই ডেটা, এখানে ক্লিক করে আপনি এটা অন করে দিবেন। সো এটা অন করে দিলে আপনার গুগল ড্রাইভের ব্যাকআপটা স্টার্ট হয়ে যাবে। আর যেটা আপনি ম্যানুয়ালি করতে পারেন, জাস্ট সেফেস্ট ওয়ে যেটা আমি সেটা দেখাচ্ছি, সেফেস্ট ওয়ে হচ্ছে আপনি গুগল ড্রাইভে যাবেন। ড্রাইভে যাওয়ার পর আপনার লগ ইনটা এরকম দেখাবে, দেখার পর এখানে একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন। অবশ্যই প্লাস চিহ্নতে আইকনটিতে যখন আপনি ক্লিক করবেন আপলোডের অপশন আসবে এখানে আপনার, ঠিক আছে। আপনি ফোল্ডার আপলোড করতে পারেন, গুগল ডকুমেন্টস আপলোড করতে পারেন, তারপর স্ক্যান বা অন্যান্য এখানে যেসব মেনুগুলি দেখতে পাচ্ছেন সব কিছুই আপনি করতে পারেন। এখন আপলোডের ক্ষেত্রে যেটা হয়, আমরা যখন আপলোড দিব তখন এই যে এখানে আমাদের ইমেজ, ভিডিও, অডিও, সাউন্ড, পিকার, গ্যালারি, ড্রপ বক্স, মানে আপনার ফোনের কোনো কিছুই বাকি থাকবে না যে এখানে আপনি এই ড্রাইভে আপলোড করতে পারবেন না। এখন এক্সাম্পল, আমরা যেগুলি আপলোড করে রাখবো সেগুলি আপনি, আমরা যখন আমাদের ফোনটা হারিয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে তখন আমরা অন্য ফোন অবশ্যই ব্যবহার করার জন্য কিনবো। সো ওই কি ফোনে যখন আপনি আপনার এই গুগল অ্যাকাউন্টটি দিয়ে শুরু করবেন তখন আপনি কি করতে পারেন সেটা হচ্ছে, এই যে দেখুন আমি এখানে দেখাচ্ছি যে মনে করুন আমার রিসেন্ট অ্যাক্টিভিটিস বা ব্যাকআপ ফাইলে গেলাম আমি, ঠিক আছে। ব্যাকআপ ফাইলে গিয়ে আমি এই অ্যাপসগুলি আমার ব্যাকআপে আছে, এই মুহূর্তে আমি ব্যাকআপে রেখেছি। তো বা এখান থেকে না গিয়ে আপনি, আমি দেখি অন্য কোনো কিছু বের করতে পারি কিনা, ঠিক আছে। অন্য কোনো কিছু বের করতে পারলে আপনাদেরকে সহজে দেখাতে পারবো। সো শর্ট বাই সিলেক্ট অল ডিটেলস নো সরি, সো শেয়ার উইথ মি গুগলস রিসেন্ট ব্যাকআপ অফলাইন বিন। আচ্ছা, রিসেন্টে আমি যাই, রিসেন্টে আমি গেলে দেখতে পাবো, এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আমার রিসেন্ট এই ফাইলগুলি ব্যাকআপ ছিল। এখন এগুলি আমরা কীভাবে রিস্টোর করব। এখন রিস্টোর করার ক্ষেত্রে আপনি যে ফাইলটি রিস্টোর করবেন সেই ফাইলটির উপর ট্যাপ করে ধরে রাখুন। ট্যাপ করে ধরে রাখার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে নিচে আরেকটি অপশন চলে এসেছে, যেটা হচ্ছে ডাউনলোড বাটন। এই যে নিচে দেখতে পাচ্ছেন যে ডাউন অ্যারো দেখাচ্ছে, সো এটা যখন আপনি ডাউনলোড করে ফেলবেন, সো আপনি আপনার ফোনে আপনার পুরাতন ফোনের যা কিছু ছিল সব কিছু এইভাবে আপনি আপনার ফোনটাতে নিয়ে নিতে পারেন। ইভেন এখানে যে অ্যাপ্লিকেশানগুলি ছিল সেগুলি কিন্তু চলে আসছে। সো এভাবে আপনি আপনার প্রত্যেকটি ডেটা, প্রত্যেকটি কন্টেন্ট, এটা 25 GB পর্যন্ত ফ্রি, 25 GB, দ্যাট মিন্স হিউজ, এটার মানে হচ্ছে হিউজ। সো 25 GB, আই থিঙ্ক, আমি জানি না, আমি এত কাজ করি কিন্তু তারপর আমার 25 GB প্রয়োজন পড়ে না। সো আপনারা আপনাদের সব কিছু গুগল ড্রাইভের মধ্যে যদি আপনারা নিয়ে রাখেন দেন আপনি সবসময়ই সেফ, আপনার কোনো সমস্যা হবে না। যদি ফোনটি হারিয়ে ফেলেন বা নষ্ট হয়ে যায় যে কোনো টাইম আপনি আপনার ফোনে সব কিছু ব্যাকআপ পাচ্ছেন। সো আই হোপ আপনারা গুগল ড্রাইভের মাধ্যমে এই সুবিধাটা পাবেন। গুগল যে কোনো জিনিস যদি লঞ্চ করে দ্যাট মিন্স
অবশ্যই সেটা সবার কল্যাণের জন্য। সো ভিডিওটির মাধ্যমে অফকোর্স আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনাদের সব কিছু ব্যাকআপে রাখবেন। সো অনেকেরই রিকোয়েস্ট ছিল আজকের এই ভিডিওটি সম্বন্ধে, সো আই হোপ আপনাদের অনুরোধ আমরা রাখতে পেরেছি। সো সবার কাছে বরাবরের মতোই অনুরোধ থাকবে যে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অফকোর্স একটা লাইক দিবেন, আর দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার মতো আরও কিছু মানুষ উপকৃত হয়। সো ধন্যবাদ সবাইকে সবাইকে আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় আজকের মতো আল্লাহ হাফেজ।